বাংলাদেশের চরসমূহ। বাংলাদেশের চরগুলো মনে রাখার একটি ছন্দ হচ্ছে লক্ষ্মীপুরের আলেকজারিয়া নতুন জমানি দেখে ফেনীর মুহুরি ডেকে উরি গ্রামের রানীকে বিয়ে করলেন। এখানে দেখেন চর আলেকজান্ডার এবং চর গজারিয়া হচ্ছে লক্ষ্মীপুরে অবস্থিত এবং চর সৃজনী ও চর সাহাবানী নোয়াখালী জেলায় অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন ফেনীর মুহুরির চর। মুহুরির চর কোথায় অবস্থিত? ফেনীতে অবস্থিত। এবং এখানে দেখতে পাচ্ছেন উরির চর চট্টগ্রাম। উরির চর কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত হচ্ছে উরির চর। এবং রাজশাহীতে রয়েছে নির্মল চর। নির্মল চর হচ্ছে রাজশাহীতে অবস্থিত। অন্য আরেকটি ছন্দ হচ্ছে ভোলা মন ফ্যাশন জানে না, জঙ্গলি কুকুর নিজের ফয়েস মানে না। ভোলার চরসমূহ হচ্ছে চর মনপোড়া। মন থেকে হচ্ছে চর মনপোড়া। মন দিয়ে মনে রাখবো হচ্ছে চর মনপোড়া। এখানে দেখতে পাচ্ছেন চর মনপোড়া। ফ্যাশন হতে হচ্ছে চর ফ্যাশন। জানেতে হচ্ছে চর জব্বার। জঙ্গলিতে হচ্ছে চর জঙ্গলি। এবং কুকুরতে হচ্ছে চর কুকরি মুকরি। এখানে দেখতে পাচ্ছেন চর কুকরি মুকরি। চর কুকরি মুকরি বন্যপ্রাণীর অভয়ারণ্য বাংলাদেশের ভোলা জেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। নিজের থেকে হচ্ছে দুইটি, চর নিউটন এবং চর নিজাম। কোথায় অবস্থিত? ভোলা জেলায় অবস্থিত। ফয়েজ, ফয়েজ থেকে আমরা মনে রাখতে পারি চর ফয়েজউদ্দিন। এবং অন্য আরেকটি হচ্ছে চর জহিরউদ্দিন। চর জহিরউদ্দিন এবং মানে থেকে আমরা মনে রাখতে পারি চর মানিক। তাহলে ভোলা জেলার চরগুলো হচ্ছে চর মনপোড়া, চর ফ্যাশন, চর জব্বার, চর জঙ্গলি, চর কুকরি মুকরি। এরপরে রয়েছে চর নিউটন, চর নিজাম, চর ফয়েজউদ্দিন, চর জহিরউদ্দিন, চর মানিক। পটুয়াখালীর চরগুলো আমরা এভাবে মনে রাখতে পারি। হৃদয় পটে আমার বিশ্বাস সোনাহরি। হৃদয় পটে আমার বিশ্বাস সোনাহরি। পটুয়াখালীর চরগুলো হচ্ছে আনন্দ চর। কি চর? আনন্দ চর। এরপরে রয়েছে চর মার্গারেট, চর বিশ্বাস, সোনার চর এবং চর হরি। সুন্দরবনে দুইটি উল্লেখযোগ্য চর রয়েছে, একটি হচ্ছে পাটনি চর এবং অন্যটি হচ্ছে দুবলার চর। দুবলার চর মৎস্য আহরণ, শুঁটকি উৎপাদন এবং উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য বিখ্যাত। অর্থাৎ দুবলা চর হচ্ছে মৎস্য আহরণ, শুঁটকি উৎপাদন ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য বিখ্যাত। দুবলার চর বাংলাদেশের সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। দুবলার চর বাংলাদেশের পয়েন্ট ও অবস্থান আমরা এভাবে মনে রাখতে পারি। জিগু একই সুদর্শনে জহির টাইগার গেল। জিগু একই সুদর্শনে জহির টাইগার গেল। প্রথমেই জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট গুলিস্তানে অবস্থিত। জিরো পয়েন্ট কোথায় অবস্থিত? গুলিস্তানে অবস্থিত। বর্তমানে জিরো পয়েন্টের নাম হচ্ছে নূর হোসেন চত্বর। বর্তমানে জিরো পয়েন্টের নাম হচ্ছে নূর হোসেন চত্বর। এটি গুলিস্তানে অবস্থিত, নূর হোসেন চত্বর।
এলিফ্যান্ট পয়েন্ট, এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজারে অবস্থিত। এলিফ্যান্ট পয়েন্ট কোথায়? কক্সবাজার। এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজারে। জাফর পয়েন্টের অপর নাম হচ্ছে দুবলার চর। জাফর পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে খুলনা জেলায় অবস্থিত। জাফর পয়েন্ট হচ্ছে সুন্দরবনের দক্ষিণে। হিরন পয়েন্ট হচ্ছে সুন্দরবনের দক্ষিণে আরেকটি পয়েন্ট। হিরন পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন হিরন পয়েন্ট। টাইগার পয়েন্ট যেটিও সুন্দরবনের দক্ষিণে খুলনায় অবস্থিত। টাইগার পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে খুলনায় অবস্থিত। টাইগার পয়েন্ট। লাবণী পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থিত। লাবণী পয়েন্ট হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে।